এত বড় আমাদের ভারতবর্ষে কিন্তু আমি কোথাও দেখিনি, সিরিয়াসলি। এটা হচ্ছে সুন্দরবন ষোলোর যে ডুপ্লেক্স কেবিন, সেটা হচ্ছে এটা। পানির গভীরতা দেখার এটা করে যে ভয়ানক কিছু অভিজ্ঞতা হয়েছে, যখন আমরা হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি অমিত। সো গাইজ, আমি এখন রয়েছি বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট যে লঞ্চ স্টেশন, আই মিন লঞ্চ ঘাট, সেই লঞ্চ ঘাটে আজকে আমি আপনাদের এই লঞ্চ ঘাট ঘুরে দেখাবো বরিশালে, বরিশাল নদী বন্দর। আর এখানে যে বিলাসবহুল লঞ্চ, বাংলাদেশের সব থেকে যে বিলাসবহুল লঞ্চ, সেই লঞ্চগুলো আপনাদের ঘুরে দেখাবো। আমি এখন রয়েছি বাংলাদেশের ঢাকা বরিশাল রুটের সব থেকে বিলাসবহুল লঞ্চ, খালি ঢাকা বরিশাল রুটের না, এটা হচ্ছে সমগ্র বাংলাদেশের সব থেকে বিলাসবহুল লঞ্চ সুন্দরবন ষোলো। দেখুন সবাই হচ্ছে কেবিন বয়, তারা সবাই ড্রেস আপ করে কত সুন্দর দেখতে লাগছে। ওয়াও, সুন্দরবন ষোলোর ভিআইপি জোন, ভিআইপি জোনটা জাস্ট দেখুন, এটা হচ্ছে সেই বড় একটা দরজা রয়েছে, এর ভিতরে রয়েছে পুরো ভিআইপি জোনটা। চলুন ভিতরে যাওয়া যায়। ভিআইপি জোনের ভিতরে যে রুমগুলো সেগুলো কিন্তু অত্যাধুনিকভাবে তৈরি করা হয়েছে, ঠিক আছে? আর এখানটায় মানে এটা হচ্ছে পুরোটাই ভিআইপি জোন, এবারে যে যার রুমে থাকবেন। আর এখানটা কিন্তু বসার জন্য সিটগুলো রয়েছে, এছাড়া এখানে যে ফ্যান ফ্যানগুলো রয়েছে তার স্টাইল দেখলে আপনি মানে অবাক হয়ে যাবেন। হ্যাভেলসের সব মানে একদম অত্যাধুনিক ফ্যানগুলো রয়েছে এখানে, ঠিক আছে? আর এইখানটাকে সবার জন্য ডাইনিং রয়েছে, ডাইনিং বলতে এখানে আপনার চাইলে এসে বসতেও পারবেন, এখানে যে আপনার চাইলে ডিনার ফিনার করতেও পারবেন। এখানকার মেইন যে যেটা জিনিস আকর্ষণ সেটা হচ্ছে এখানকার রুমের ভিতরে। চলুন আপনাদের রুমের ভিতরে নিয়ে যাই। আর আমার সাথে রয়েছে কিন্তু এই সুন্দরবন ষোলো ভিআইপি জোনের ভিতরে ফয়জাল ভাই। ফয়জাল ভাই কেমন আছো? ভালো ভালো আছেন আপনি? হ্যাঁ ফয়জাল ভাই, আমি একটা জিনিস দেখলাম যে তোমাদের এই লঞ্চে মানে সব লক, এখানে আরেকটা জিনিস আপনার দেখেন, এই লঞ্চের লক, এখানে দরজার লক গুলো কিন্তু মানে স্মার্ট লক, মানে আপনি চাইলে ওই কার্ড দিয়ে খুলতে পারবেন, তাই তো? জি, আমি দেখাই আপনাদেরকে। তো তালা গুলো কার্ড দিয়ে খোলা যায়। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরাও আছে দেখতে পাচ্ছি। আমার লকের ভিতরে আপনার কলিং বিল আছে, কলিং বিল দিলে সাথে সাথে মনিটরে ছবি আসবে। আচ্ছা আচ্ছা, পিছনে কেউ থাকলে মনিটরে চলে যাবে, আমি হাত দিচ্ছি পিছনে, হাতের ছবি চলে আসে, মানে আপনি দরজা থেকে দেখতে পারবেন ভিতরে কে আছে কি বাইরে কেউ আছে কিনা, সেটা আপনি ফলো আপ করতে পারবেন। একাত্তরের ভিতরে রুমটা দেখুন, ও মাই গড, ওয়াও, আরে বাহ। এখানে তিনজন তো অনায়াসে শুতে পারবে, তিনজন অনায়াসে শুতে পারবে। এই রুমটা যে দেখতে পাচ্ছেন একদম কোনো অংশে ফাইভ স্টার থেকে কম না কিন্তু, দেখুন। আর এখানে যে মিররটা দিয়েছে একটু অত্যাধুনিক মিরর করেছে, দেখুন। ওয়াও, ও ওয়াশরুমটা দেখি, ওয়াশরুমগুলো গিজারে, গিজার আছে, ঠান্ডা পানি, ঠান্ডা গরম জল নিতে পারে। আচ্ছা আচ্ছা, এখানে গিজারের ব্যবস্থা রয়েছে। আর এখানে হাই কমোড ব্যবস্থা আছে, দেখুন হাই কমোডের ব্যবস্থা আছে এখানটায়। কিন্তু আপনি চাইলে রিভার ভিউ সিস্টেমটা আপনি ক্লোজ করে নিতে পারবেন এবং নদীর ভিউ দেখার জন্য করে নিতে পারবেন। ওয়াও ওয়াও ওয়াও। আচ্ছা এইটা 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 এটা ব্যালকনি। ও আচ্ছা, যেহেতু ও আচ্ছা, যদি কেউ এসিতে হাওয়া খেতে না পছন্দ করেন, এসির হাওয়া যদি পছন্দ না হয়, আপনারা চাইলে কিন্তু বাইরের যে মনোরম পরিবেশের মানে যে আবহাওয়া সেটার ফিলিং নিতে পারবে। দেখুন এখান থেকে বাইরেও দেখা যায়। যাই হোক, এটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনি যথেষ্ট স্পেস আছে, এই দেখুন ব্যালকনি যথেষ্ট স্পেস। আমি এবার ঢুকে যাই ভিআইপি জোনের ভিতরে। এই হচ্ছে গিয়ে সেই রুমের ভিতরে কমফোর্টেবল, আপনি খাটে বসে বসে স্মার্ট টিভিতে দেখবেন, ইউটিউবে আমার চ্যানেল, এছাড়া আপনাদের মন মতো যে কোনো কিছু দেখতে পারবেন, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে এই রুমটার নাম হচ্ছে 71 কাপল কেবিন। এখানে কিন্তু তিনজন আপনারা অনায়াসে শুতে পারবেন, এছাড়াও যদি কেউ ফ্যামিলিতে চারজন থাকেন টোটাল, ধরুন দুটো বাচ্চা আপনারা স্বামী স্ত্রী, তাহলে কিন্তু ইজিলি এখানে যেতে পারবেন। আচ্ছা এই রুমের ভাড়া কত? এই রুমের ভাড়া হচ্ছে কিন্তু 6,500 টাকা, তাই তো? এই রুমের ভাড়া হচ্ছে 6,500 টাকা। এখন দেখাচ্ছি আপনাকে টুইন ওয়ান, তাই তো? হ্যাঁ, এই লকটা খুলবো, এখানে আমরা যাচ্ছি। এটা হচ্ছে কি টুইন ওয়ান, এই দেখুন টুইন ওয়ান, টিভি রয়েছে, স্মার্ট টিভি রয়েছে। আর এখানে ফ্যানটা দেখুন, এই ফ্যানটা কিন্তু পুরোটাই কাঠের, ফাইবার না না ফাইবার না, কাঠের কাঠের, এটা কাঠের, এটা হ্যাভেলসের, এটা আমাদের ইন্ডিয়ান, এটা হ্যাভেলসের পুরোটাই হচ্ছে কি কাঠের, খুবই সুন্দর। উপরে ডেকোরেশনটা দেখুন, জাস্ট অসাম, সিরিয়াসলি। তো গাইস সুন্দরবন ষোলোর ভিতরে যে টুইন ওয়ান রুমটা দেখছেন, এই রুমটার ভাড়া কিন্তু 7,000 টাকা, না এটা হচ্ছে 7,000 টাকা ভাড়া। এই রুমে গেলে কিন্তু আপনারা কী কী পাবেন ফেসিলিটি প্রত্যেকটা রুমে, মানে যারা ভিআইপিতে যাবেন, ভিআইপি জোনে যারা যাবেন, তারা কিন্তু প্রত্যেকে এই ফেসিলিটিটা পাবেন মানে কমপ্লিমেন্টারি। সেটা হচ্ছে কি রুমে সামান্য কিছু ফ্রুটস থাকবে। আচ্ছা ফ্রুটস কিসের থাকবে? এগুলো
পেয়ারা থাকবে, আচ্ছা আচ্ছা, কমলা থাকবে, আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে যে আপনার মমলাই থাকবে, আচ্ছা আচ্ছা, মানে মানে যেগুলো ফ্রুটস থাকবে সেগুলো মোটামুটি কম বেশি দেওয়া হবে, যেগুলো থাকবে সিজনে থাকবে, সিজন ওয়াইজ যেগুলো ফ্রুটস গুলো পাবেন সেগুলো কিন্তু কমপ্লিমেন্টারি পাবেন, তার সাথে জল রয়েছে এখানটায়, এইরকম জল পাবেন, এবং আপনারা কিন্তু ওইখানে টিস্যু ফিস্যু, এছাড়া রুমে কি বলে স্যান্ডেল, স্যান্ডেল বলে এগুলো বাংলাদেশি ভাষায় আমাদের এখানে চপ্পল বলি, জুতো বলি, তো সেইগুলো আপনি পাবেন। আর এসি তো এগুলো কমপ্লিমেন্টারি, ভিআইপি যাবেন এসি থাকবেন না, একটা কথা হলো, তো যাই হোক এরকম টিস্যু থাকবে প্রত্যেকটা রুমে। আর এই হচ্ছে গিয়ে আপনার সেই টু ইন ওয়ান কেবিন, এই কেবিনের ভাড়া কিন্তু হচ্ছে এক রাতের জন্য মাত্র 7,000 টাকা, 7,000 টাকা এরকম একটা মানে রুমে করে আপনি যাবেন। দেখতে পাচ্ছেন রুমটা, উপরে ডেকোরেশনটা দেখুন, সাইডে স্মার্ট টিভি, আর এদিকে হচ্ছে গিয়ে মিরর, আর এইখানে হচ্ছে গিয়ে আপনার সেই বাথরুম, এটা হচ্ছে ওয়াশরুমটা দেখাই আপনাদেরকে, এখানে ওয়াশরুমটা কিন্তু গিজার রয়েছে, গিজার রয়েছে, এখানে হাই রিমোটের ব্যবস্থা রয়েছে। সো গাইস, আমি এখন রয়েছি সুন্দরবন ষোলোর যে ডুপ্লেক্স, ডুপ্লেক্স কি এটাকে ভিআইপি জোনে কিন্তু ডুপ্লেক্স, সেই ডুপ্লেক্স এখানে কিন্তু একদম অত্যাধুনিকভাবে, দেখুন এখানে হচ্ছে এটাকে স্মার্ট লক, ঠিক আছে, আপনি এই কার্ডটা যদি এখানে টাচ করেন, এখানে টাচ করে রাখেন, খুলে যাবে না, সুন্দরবন ছোড়ো যে ডুপ্লেক্স কেবিন সেটা হচ্ছে এটা ভিআইপি জোনের ডুপ্লেক্স কেবিন, জাস্ট অসাধারণ। আচ্ছা ফয়জল ভাইকে জিজ্ঞেস করি যে ফয়জল ভাই এই রুমে কজন যেতে পারবে, এর উপরেও কিন্তু এই রুমের ভিতরে একটা কেবিন রয়েছে, আমি এটা দেখাবো আপনাদের, তার আগে আপনাদের এই রুমটা একটু দেখি। এটা হচ্ছে কি এই যে সুন্দরবন ষোলো সেটা ডুপ্লেক্স কেবিন, এই দেখুন এখানে অনায়াসে তিনজন ইজিলি শুতে পারবেন, আর এটা হচ্ছে উপরে আরেকটা রয়েছে, দেখুন এখান থেকে একটু পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে যদি আপনি উপরে ওঠেন এখানে কিন্তু আরো দুজন থাকতে পারবেন, চলুন আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাই। এই যে দেখছেন এটা হচ্ছে সেই ডুপ্লেক্স কেবিনের উপরে, ঠিক আছে, এখানে কিন্তু অনায়াসে দুজন শুতে পারবেন, এই দেখুন কত সুন্দর। সো গাইস, নতুন করে আপনাদের কি বলবো, প্রত্যেকটা কেবিনে মানে এই যে ভিআইপি জোনের ভিতরে কেবিন, প্রত্যেকটা কেবিনে কিন্তু একই রকম ফেসিলিটি পাবেন, আর তার সাথে যে আপনাকে বললাম কমপ্লিমেন্টারি ফ্রুটস কিছু পাবেন আপনি, তারপরে এখানকার যে মানে আদার্স যে জল ফল টিস্যু ফিস্যু যা যা আছে সব কিছুই পাবেন এখানটায়, যেগুলো কমপ্লিমেন্টারি রয়েছে। কিন্তু এই রুমের ভাড়াটা একটু বেশি, এই রুমের ভাড়াটা হচ্ছে কি 8,000 টাকা, মানে ওই যে মানে আপনাকে দেখালাম কাপল রুম, তারপরে যে আপনাদের ফ্যামিলি রুম দেখালাম তার থেকে এটা একটু বেশি, কারণ এটা ডুপ্লেক্স, সেই কারণে এটার দাম হচ্ছে কিন্তু 8,000 টাকা এক রাতের জন্য, 8,000 টাকা ভাড়া এই মানে ভাড়া এই লঞ্চের। আর উপরে দেখো, দেখুন উপরে ডেকোরেশন এটা হচ্ছে কি 8,000 টাকা ভাড়া এক রাতের জন্য। ওয়াও ওয়াও, স্মার্ট লক ভাই হেভি দেখতে, এইটা হচ্ছে কি রয়্যাল, সিরিয়াসলি গাইস রয়্যালটা দেখুন, ও মাই গড, পিছনে স্মার্ট টিভি রয়েছে, আর এইখানে দেখুন ও এইটা হচ্ছে গিয়ে সুন্দরবন ষোলোর রয়্যাল যে কেবিনটা রয়েছে ভিআইপি জোনের ভিতরে সেটা হচ্ছে এইটা। এই যে রয়্যাল যদি কেউ যান, রয়্যালের ভাড়া হচ্ছে 7,000 টাকা মাত্র, আর যে ডুবলে সেটা হচ্ছে 8,000 টাকা, মানে ওই ডুবলে সে থেকে কম এখানটায়। এখানটা একটা বড় বেড, এখানে অনায়াসে চারজন তো ইজিলি শুতে পারবেনই, ঠিক আছে, অ্যাকচুয়ালি বেসিক্যালি তিনজনের জন্য দেওয়া হয়, তবে সেই ক্ষেত্রে যারা ভিআইপিতে যাবেন আমার মনে হয় তারা আটকাবে বলে। আমি সাগর ভাইয়ের সাথে কথা বলছিলাম, সাগর ভাই হচ্ছে গিয়ে এই লঞ্চের ওনার বলা যায়, একদিক দিয়ে ওনার, কারণ তারা অনেক ভাইরা একত্রে এই লঞ্চের ব্যবসা করে, তো সাগর ভাই হচ্ছে তাদেরই একজন, তাদের কোনো একজন ভাইয়ের পুত্র, তো সে তার সাথে আমার খুব ভালো আলাপ, তো সে বলছিল আসলে ভিআইপি জোনে যারা যাবে তো তাদের কাছে কনসিডার করে দেওয়া, যদি কেউ চারজন যায় সেই ক্ষেত্রে তিনজন হবে না চারজন, কারণ চারজন এখানে ইজিলি যেতে পারবে, আপনার ফ্যামিলিতে আপনার হাজব্যান্ড ওয়াইফ তার সাথে আপনার দুখানা বাচ্চা রয়েছে, তো আপনি এখানে ইজিলি কিন্তু শহরে মানে কি বলে যেতেই পারবেন, ঠিক আছে। আর এইখানতে যে মেইনলি হচ্ছে কি এইখানকার ওয়াশরুম যেটা, এই রয়্যালের যে ওয়াশরুমটা আমার কাছে হেভি লেগেছে, দেখুন দেখুন আপনাকে রয়্যালের ওয়াশরুমটা দেখা, এই দেখুন এখানে যে কল, ঠিক আছে, বেসিনে যে কলটা জাস্ট অসাধারণ, আর এখানে কোমরটা দেখুন, ও মাই গড, গিজার রয়েছে এখানটায়, না হাইলি একদম ডেকোরেশন রয়েছে, জাস্ট অসাধারণ, পুরোটা কাঠের, সেগুন কাঠের আই থিঙ্ক, এগুলো সেগুন কাঠের এগুলো, আর এখানটা একটা ব্যালকনি রয়েছে, এখানে ব্যালকনিতে আপনি চাইলে কিন্তু বাইরের দৃশ্য উপভোগ করতে পারবেন, পাশে অন্য একটা লঞ্চ, আর এখান থেকে রয়্যাল এফটিপে যাবেন। মানে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আমি বাংলাদেশে আসলে বরিশালে কেন এত আসি, আমার আসলে বরিশালে আসতে এত ভালো লাগে তার কারণ হচ্ছে কি এই লঞ্চগুলো, আপনি এখান থেকে যদি আপনি আপনাদের দেখাই কেউ কি বলতে পারবেন এটা কোনো একটা লঞ্চের ভিতরে, মানে একটা মানে মানে মনে হবে যেন 5-star একটা রুমের ভিতরে দাঁড়িয়েছি, আমার এইগুলো দেখতে আসতে এত ভালো লাগে, মানে জাস্ট আমি অবাক যে বাংলাদেশে এরকম একটা লঞ্চ প্রত্যেকদিন রাত্রে যাওয়া আসা করে ঢাকা বরিশাল,
আর সেখানটা কিন্তু প্রত্যেক দিন এখানে লোক যায়, এরকম না যে লোক যায় না। নেহাত হচ্ছে কি এখন পদ্মা সেতু উদ্বোধন হয়ে গেছে, তারপরে একটুখানি হয়তো বা আগেকার থেকে যাত্রী কম, তারপরেও কিন্তু এখানে এই যে কেবিনগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেক দিন যাত্রী যায়, প্রত্যেক দিন যাত্রী যায়, ওই 7,000-8,000 টাকা দিয়ে ভাড়া দিয়ে কিন্তু এই রুমে যায়। তো আমি এগুলো দেখে ভাই অবাক। তো এখন যে রুমটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে কি টুইন, টুইন রুমটা চলো দেখাই ভাই। জাস্ট লকটা একদম হেভি লাগছে আমার, ঠেকালে মোটামুটি কয়েক সেকেন্ডের ভিতরে লকটা খুলে যাচ্ছে। ওয়াও, এটা হচ্ছে টুইন রুম, তাই তো? এটা হচ্ছে টুইন রুম, এটা হচ্ছে গিয়ে সুন্দরবন ষোলোর ভিআইপি জোনের ভিতরে টুইন রুম, ঠিক আছে? এটা হচ্ছে টুইন রুম, এখানটায় একটা সোফা টোপা রয়েছে, সোফা প্রত্যেকটা উঠেই আছে, মানে ভিআইপি জোনের একটা সোফা রয়েছে, একটা দুখানা বড় বড় বেড রয়েছে, এখানে দুজন ওইখানে দুজন, চারজন অনায়াসে যেতে পারবেন। আর এখানটায় লাইটিংয়ের উপরে ডেকোরেশনে খুব সুন্দর ডেকোরেশন দেওয়া আছে, আর তার সাথে এসি ফেসি তো রয়েছে প্রত্যেকটাতে, এগুলো নতুন করে কী দেখাবো। স্মার্ট টিভি রয়েছে, হ্যাভেলসের যে ফ্যানগুলো রয়েছে এগুলো রয়েছে, দেখে ভালো লাগছে। এখানে ইন্ডিয়ান সোয়া কিছুটা আছে এই লঞ্চের ভিতরে, ফ্যানগুলো ইন্ডিয়ান। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে কি ব্যালকনি, এটা হচ্ছে ব্যালকনি, এটা হচ্ছে ব্যালকনি, আর এটা হচ্ছে কি ওয়াশরুম, এটার ভিতরে ওয়াশরুমটা দেখুন, এখানে হাই কমোডের ব্যবস্থা আছে, এটা ওয়াশরুমে অনেকটা স্পেস আছে ভিতরে, ঠিক আছে? এই দেখুন গিজার টিজার সব পড়ে রয়েছে। আচ্ছা, এই যে লঞ্চটা দেখতে পাচ্ছেন, এই লঞ্চে আসলে আপনারা কমপ্লিমেন্টারি কী কী পাবেন আমি আরেকবার আপনাদের বলে দিই। আপনারা যে এই যে ভাড়াগুলো কাটবেন, মানে ওই যে যেটা দেখলাম রয়্যালে, রয়্যালে হচ্ছে 7,000 টাকা, ডুপ্লেক্সে হচ্ছে কি 8,000 টাকা, আর টুইন টুইন ওয়ান এটা হচ্ছে 7,000 টাকা, আর এই যে টুইন টু এটা হচ্ছে কি 7,000 টাকা। ও, আপনাদের আরেকটা লঞ্চ দেখিয়ে দিই, এটা হচ্ছে 52, এই রুমটার নাম হচ্ছে 52, চলুন 52 তো যাওয়া যাক। ও, এটা কাপেল রুম না? আচ্ছা, এটা হচ্ছে কাপেল রুম 52, দেখুন এটা হচ্ছে কাপেল রুম, লাইটিং এর ডেকোরেশনগুলো মানে প্রত্যেকটা রুমে আলাদা আলাদা, মানে বিভিন্ন রকম ডেকোরেশন, এই রুমটা আলাদা, ওই রুমটা আলাদা। ওয়াও, এটা অনেকটা স্পেস রয়েছে, স্মার্ট টিভি প্রত্যেকটাতে রয়েছে, টিস্যু টিস্যু রয়েছে, আর এটা হচ্ছে ব্যালকনি, এটা হচ্ছে ব্যালকনি, আর এটা হচ্ছে কি ওয়াশরুম। ওয়াও, এই ওয়াশরুমের প্রত্যেকটা যেটা এক হাই কমোড গিজার। ও, এখানে আবার স্নান করার জন্য কিছু থাকবে, এটা দেখুন সেরকম সিস্টেম হচ্ছে। ওয়াও, সুন্দরবন ষোলো লঞ্চের যে লকটা রয়েছে স্মার্ট লক, এই স্মার্ট লক খুলতে গেলে কিন্তু অনেকে ঘাবড়াবে। তো এই স্মার্ট লকটা খুলতে গেলে কি করে খুলবে, ফয়জাল ভাই আজকে আমাদের দেখাবে এটা সিস্টেমটা কি আছে। তো আমাদের মূলত এই একটা লক আছে, আচ্ছা, নরমাল, এটা নরমাল লক, আচ্ছা, এটা নরমাল আছে, দিয়ে খুলবে, মানে সাইডে একটু বেকালেই হবে, জি, আচ্ছা। আর রাতে সিকিউরিটি লকের জন্য এইখানে কিন্তু একটা বাটন দেখতে পাচ্ছেন, ওইখানে কিন্তু বাটনে একদিকে লেখা আছে ওপেন, আর একদিকে লেখা আছে ক্লোজ। আপনি যদি ওপেনে চাপেন তাহলে কিন্তু দরজাটা ওপেন হয়ে যাবে, আর যদি ক্লোজ যাবেন তাহলে কিন্তু দরজাটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তো আমি দেখাই ফয়জাল ভাই, একটু ক্লোজ করে দেখাও, এটা কি ওপেন করলে, তাই তো? ওপেন, এটা ফয়জাল ভাই ওপেন করে দেখালো, হ্যাঁ। আর এবার যদি আপনি বন্ধ করতে চান, এই যে নিয়ে আসলেন, বন্ধ করেন, এবার ক্লোজে যদি চাপ দেন, এই অটোমেটিক বন্ধ হয়ে গেল। আমার রুমের সামনে যদি কেউ আসে বা কলিং বেল দেয় বা তালা যদি কেউ টাচ করে তাহলে আমার মনিটরে চলে আসবে, মনিটর থেকে আপনি দেখতে পারবেন যে আপনার রুমের সামনে কে আসছে। এই যে দেখুন মনিটরে দেখতে পাচ্ছেন রুমের সামনে কেউ এসেছে কিনা এখান থেকে। এবার যদি আপনাকে এটা খুলতে হয় তাহলে কিছুই না, ওই ওপেনে চাপ দিলে কিন্তু খুলে যাবে, এই খুলে গেল, ঠিক আছে, অটোমেটিক খুলে গেল। তাছাড়া কিন্তু একটা লক আছে নিচে, যেটা দেখালে তুমি, এটা নিচে নিচে কিন্তু আরেকটা লক, মূলত এগুলো না পারে তার জন্য এই যে একটা ছিটকিনি লক আছে, আচ্ছা, এই ছিটকিনি লক আছে এখানে একটা আছে। তাছাড়াও কিন্তু এছাড়া এর উপরে দেখুন এখানে একটা আপনার যে লক রয়েছে। সো গাইস, এই যে সুন্দরবন ষোলোর ভিআইপি জোন, এখানে আপনারা আসে আর কি কি ফেসিলিটি পাবেন, এখানে আসে কিন্তু আপনারা অল টাইম ওয়াইফাই পাবেন, নদীর মধ্যেখানে গেলে কিন্তু মোবাইলের টাওয়ার থাকে না, নেটওয়ার্ক ফেটওয়ার্ক থাকে না। বাট এইখানে কিন্তু যদি এই লঞ্চে যদি কেউ যান ভিআইপি জোনে তাহলে কিন্তু এখানে অল টাইম ওয়াইফাই পাবেন। আর তার সঙ্গে কিন্তু এইখানে আপনারা চাইলে কিচেন, এখানে তো অল টাইম খাওয়ার ব্যবস্থা আছে, আপনি যেটা অর্ডার করবেন সেটাই কিন্তু এখানে খেতে পারবেন, যেটা অর্ডার করবেন, তাই তো? খাবারের চাইনিজ ফাইনিজ সবকিছু আছে। ও, আচ্ছা, মানে খাবার আইটেম আপনারা যা যা অর্ডার করবেন সবকিছু পাবেন, চাইনিজ থেকে শুরু করে জাপানিজ আছে নাকি ফয়জাল ভাই? যা, হ্যাঁ, চাইনিজ, আচ্ছা আচ্ছা। এখানে খাবারের তালিকা দেওয়া আছে, দেখুন বিশাল বড় একটা খাবারের তালিকা দেওয়া আছে, সবকটা পড়তে গেলে আরও অনেক বড় হয়ে যায় ভিডিও। বাই দ্য ওয়ে, আপনি সব কিছু এখানে খেতে পারবেন, আর এখানে ওয়াইফাই এর ব্যবস্থা তো রয়েছে। আর যারা এই রুমে এখানকার ভিআইপি জোনের রুমে যাবেন সেখানে গেলে কিন্তু আপনারা হচ্ছে গিয়ে ওই টিস্যু, তারপর একটা করে স্যান্ডেল, তারপর হচ্ছে গিয়ে জল, ফাস্টফুড কিছু পাবেন। এবার সেটা সিজনাল ওয়াইজ, যখন পেয়ারা সিজন পেয়ারা পেয়ারা এইসব থাকবে, আবার যখন আঙুর ফাঙুর উঠবে তখন আঙুর ফাঙুর সব কিছু থাকবে ওই রুমে। তো এই হচ্ছে গিয়ে সুন্দরবন ষোলোর ভিআইপি জোন। ভিআইপি জোনটা আমার কাছে জাস্ট একেবারে, মানে এক কথা যদি বলি, ফাটাফাটি। ওই যে বলছিলাম ভারত থেকে আমি বারবার বাংলাদেশে আসি শুধুমাত্র বরিশালে এই লঞ্চগুলো দেখার জন্য। আর এই যে লঞ্চটা দেখতে পাচ্ছেন, এই লঞ্চটা হচ্ছে গিয়ে
ঢাকা বরিশাল, আবার বরিশাল টু ঢাকার সব থেকে ভিআইপি লঞ্চ এখনো পর্যন্ত বাংলাদেশের ভিতরে, আর একেবারে আপডেটেড, মানে এই লঞ্চটা হচ্ছে কি এখনো পর্যন্ত সব থেকে আপডেটেড লঞ্চ। আর এর আগে আমার মনে হয় না বাংলাদেশে আর কোনো এর থেকে বেশি যাত্রীবাহী লঞ্চ আছে, এর থেকে বেশি উন্নত যাত্রীবাহী লঞ্চ এর আগে নেই। আর এখানটা একটা কিন্তু বেসিন রয়েছে, আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন, এখানে খাওয়া দাওয়া করে কিন্তু এখানে বেসিনে আপনারা হাত পা ধোবেন, এখানে একটা মিরর লাগবে, এখনো সেটা কাজ চলছে, লঞ্চটা উদ্বোধন হয়ে গেছে বাট মিরারটা লাগবে। আর আপনারা চাইলে কিন্তু এইখানেও খাবার খেতে পারবেন, এছাড়া রুমের ভিতরে গিয়েও কিন্তু আপনারা খাবার খেতে পারবেন। তো গাইজ এখন সুন্দরবন ষোলোর ভিআইপি জোন থেকে বাইরে বেরিয়ে যাই, এখানে সিস্টেমটা হচ্ছে এরকম, বেরিয়ে গেলাম বাইরে, এই যে ভিআইপি জোন, এখান থেকে ওয়েলকাম জানাচ্ছে ভিআইপি জোন। ওয়াও গাইজ সুন্দরবন ষোলোর একেবারে ফার্স্ট ফ্লোরেই কিন্তু হচ্ছে ভিআইপি জোন। আমরা এখন সুন্দরবন ষোলোর লঞ্চটা একটু ঘুরে দেখি, ভিআইপি জোন দেখালাম, এবার অন্যান্য জোনগুলো আপনাদের ঘুরে দেখাই। এই দেখুন এদিকে, এই যে এইখানে দেখতে পাচ্ছেন অন্যান্য লঞ্চের থেকে কিন্তু সুন্দরবন লঞ্চের এই জায়গাগুলো কিন্তু অনেকটা বেশি স্পেস থাকে, ঠিক আছে। লঞ্চের ভিতরে এইসব জায়গায় ডেকোরেশনগুলো মানে অসাধারণ সুন্দর লাগছে দেখতে। এগুলো ভাড়া আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি এখন রয়েছি সুন্দরবন ষোলোর যে লঞ্চটা রয়েছে সেই লঞ্চের ডাবল কেবিনে। এই যে কেবিনটা দেখতে পাচ্ছেন এই কেবিনের ভাড়া হচ্ছে কিন্তু 2000 টাকা। কেবিনটা একেবারে দারুণ করে দেখুন, ডেকোরেশনটা দেখেছেন পিছনে লাইটটা দেখুন দারুণ লাগছে দেখতে। এটা হচ্ছে ডাবল কেবিন, এখানে জুতো ফুতো রয়েছে, টিস্যু পাবেন, জল ঢল রয়েছে, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে 2000 টাকা মাত্র এক রাতের ভাড়া। আর এটা যদি আমি লাইটটা বন্ধ করে দিই, লাইটটা বন্ধ করার জন্য কোথায় আছে, আচ্ছা এখানে লাইটটা আছে, এখানে লাইট বন্ধ করার জন্য সুইচ হচ্ছে এখানটায় রয়েছে, আচ্ছা এটা লাইটটা আমি খুঁজেই পাচ্ছি না কোনটা, আচ্ছা আচ্ছা এদিকে আছে। হ্যাঁ দেখুন লাইটটা যদি বন্ধ করি তাহলে একটা অনেকটা এরকম দেখতে লাগছে, কত সুন্দর ডেকোরেশন দেখুন। এটা হচ্ছে 2000 টাকা সুন্দরবন ষোলোর ডাবল কেবিনের বেড 2000 টাকা। এখানে কিন্তু দুজন অনার্স নিতে পারবেন, এখানে একজন এখানে একজন, এখানে কিন্তু অনেকে তিনজনও যায়, ঠিক আছে, তিন চারজনও যায় এই কেবিনে। এটা হচ্ছে সুন্দরবন ষোলোর সিঙ্গেল কেবিন, ঠিক আছে। এই কেবিনের ভাড়া হচ্ছে গিয়ে মাত্র 1000 টাকা এক রাতের জন্য। এটা হচ্ছে সিঙ্গেল কেবিন, এখানে কিন্তু টিভি রয়েছে, লাইটের একটা সুন্দর ডেকোরেশন রয়েছে, এছাড়া কিন্তু এখানে স্যান্ডেল রয়েছে, টিস্যু পাবেন এখানটায়, আর তার সাথে কিন্তু এখানে জল ঠল রয়েছে, ঠিক আছে। লিফট ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আগে দেখুন উপরে ডেকোরেশন দেখুন কত সুন্দর, এবং লিফটে করে আমরা টপ ফ্লোরে যাব, লিফট দেখুন। ও আচ্ছা দুই অব্দি চারটা দিব না চায়। তো গাইস এই লঞ্চের হচ্ছে গিয়ে ফার্স্ট ফ্লোরে হচ্ছে ভিআইপি জোন, সেকেন্ড ফ্লোরে হচ্ছে বিলাস, মানে সেই যে যারা চেয়ারে করে যাবেন, চেয়ারে মিন আই মিন একটা গদি দিয়ে করে যাবেন, পুরো সোফাই করে যাবেন, সেটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। আর এগুলো হচ্ছে মিডিলের কেবিন, এগুলো সব এসি থাকে। এখন যাচ্ছি বিলাস, এই লঞ্চের যে বিলাস রয়েছে সে বিলাসে পাশে একটা লঞ্চ দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে MV সুবরাজ, বিশাল বড় লঞ্চ, বিশাল বড় লঞ্চ। শুধু ভাই এটা দেখি, এটা হচ্ছে বিলাসের ভিতরে, এটা পুরো এসি, এয়ার কন্ডিশন রয়েছে, এখানেও স্মার্ট টিভি রয়েছে, এখানে যারা যাবেন একটা সিট একজনের জন্য এরকম। আচ্ছা এই যে বিলাস, বিলাসের পাশেই কিন্তু এখানে নামাজ পড়ার জন্য এই রুমটা, নামাজ ক্যাম্প করে দেখুন, নামাজের স্থান এখানে নামাজ পড়ার জন্য। গাইস লঞ্চটা টপ ফ্লোরে রয়েছে, এটা পুরো ক্যান্টিন দেখুন, ওয়াও চিকেন ফ্রাইড রাইস সব কিছু রয়েছে দেখুন। আমি এখন রয়েছি সুন্দরবন ষোলোর যে মাস্টার বেস রয়েছে, মানে যেখান থেকে লঞ্চ থেকে চালায় সেই জায়গায়। তো আঙ্কেল আপনার নাম? আচ্ছা আঙ্কেল নাম হচ্ছে মোহাম্মদ মুজিবুর রহমান। আচ্ছা আপনি হচ্ছে প্রথম শ্রেণীর মাস্টার, তাই তো? ফার্স্ট, আচ্ছা মানে প্রথম শ্রেণী বলতে মানে প্রথম চালনা করেন, মানে মেইন? আচ্ছা তো আপনি হচ্ছে ফার্স্ট ক্লাসে, তাই তো? আচ্ছা আচ্ছা আঙ্কেল আপনার নাম? আচ্ছা আপনি? আপনিও প্রথম শ্রেণীর মাস্টার। আচ্ছা আপনার লঞ্চ থেকে মূলত চালনা করেন, তাই তো? পুরো লঞ্চ থেকে, মানে এই যে দেখতে পাচ্ছেন এই দুজন ব্যক্তি রয়েছে, এই দুজন ব্যক্তি কিন্তু যারা ক্যাপ্টেন এই লঞ্চটাকে চালনা করে আর কি। এই লঞ্চ বলা আসলে ভুল হবে, এটা আমাদের কাছে জাহাজ, ঠিক আছে, বাংলাদেশিদের কাছেও জাহাজ। এত বড় আমাদের ভারতবর্ষে কিন্তু আমি কোথাও দেখিনি, সিরিয়াসলি, মানে এরকম
তো এই যে লঞ্চটা দেখতে পাচ্ছেন, এই লঞ্চটা তারা চালনা করে। এখানে কিন্তু অত্যাধুনিক প্রচুর মেশিন পত্র রয়েছে, আজকে আমি সেই মেশিন গুলো দেখবো। আর এই যে ক্যাপ্টেন রয়েছে, মাস্টার যিনি রয়েছে, তাকে জিজ্ঞেস করবো কোন মেশিনের দ্বারা কি কাজ করা হয়। মাস্টার সাহেব, এখানে যে মেশিন গুলো রয়েছে এখানে কোনটা কি মেশিন, আগে আমি যদি একটা একটা করে জিজ্ঞেস করি, এখান থেকে জিজ্ঞেস করি, এই যে মেশিনটা রয়েছে এটা কি মেশিন? এটা হলো আমাদের, আগে তো আমরা ম্যানুয়ালি জাহাজটা কন্ট্রোল করতাম, ইঞ্জিন ঘুরাইতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু আমরা এখন ইলেকট্রো হাইড্রোলিকের সাহায্যে জাহাজটাকে, ইলেকট্রিক হাইড্রোলিক দিয়ে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ইলেকট্রো হাইড্রোলিক মানে এটা সুইচ, এই যে আমি এই হাতে টিপলেই রিমোট, ইঞ্জিন কন্ট্রোল তাই তো। আসলে আমাদের এখনো ওই মানে ম্যানুয়ালি কন্ট্রোল হয়ে গেছে, কিন্তু এখন অত্যাধুনিক, আমরা ব্রিজ থেকে মানে পুরো ইঞ্জিন কন্ট্রোল করতে পারতাম। আচ্ছা 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 আচ্ছা। সেই সিস্টেমটা এখনো করে নাই। আচ্ছা আচ্ছা। এখানে আমি যখন সিগন্যাল দিব, আচ্ছা আচ্ছা, ওই নিচ থেকে তারা ওইখান থেকে সেভাবে করবে, কোনো ইঞ্জিন পিছনে। আচ্ছা আচ্ছা, নিচে। হ্যাঁ হ্যাঁ। তখন এখানে স্লো হাফ ফুল তারা ওগুলো করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্টপ করলে এভাবে করবে। আচ্ছা, মানে এইটা দিয়ে কিরকম লঞ্চটা কত স্পিডে যাবে, কি যাবে সেটা। হ্যাঁ, আচ্ছা, সেটা আর কি কন্ট্রোল করা হবে ওটা থেকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম, এটা তো সেটা। আচ্ছা, এইটা কি, এইটা কি বলে, এটা হুইল? এটা হলো ম্যানুয়ালি, যখন আমরা আমাদের। আচ্ছা, আমি আমি একটু দিয়ে ঘুরে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু মানুষের ফেল জিনিসটা মানে ম্যানুয়ালি জিনিসটা সেল করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফেল করবে না। হ্যাঁ, এখন যদি আমার ইলেকট্রিক জিনিসটা মোটরটা ফেল করে, হ্যাঁ হ্যাঁ, বিশেষত আমি এই মোটর সাহায্যে আমি যাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা। তখন আমার হয়তো এটা পরিচালনা করা হয়। মানে যদি তিনি বলে যে এই যে এখানে দুটো সুইচ রয়েছে দেখতে পাচ্ছেন, আপ ডাউন, এটা যদি আপে যায় তো আপে, আর ডাউনে গেলে ডাউনে, তাই তো? এইটা হচ্ছে মেইনলি ডাইনে লেফট লেফট রাইট করার জন্য। আচ্ছা 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 আচ্ছা। এইটা কি মেশিন? এগুলো তো অনেক দামি দামি মেশিন তাহলে এখানটায়। আচ্ছা, এগুলো কি বাংলাদেশের তৈরি নাকি বিদেশ থেকে আনা? সব মেড ইন জাপান না? যখন আমরা চলি তখন নদীর দুই পাড় এগুলো, আর এই স্পটটা আছে, এখানে হয়তো কোন জাহাজ আছে। ও মানে আপনি দেখেন যে আপনার সামনে কেউ আছে কি না, কুয়াশার সময় দেখে। আচ্ছা আচ্ছা, দিক নির্ণয় করার জন্য অথবা হচ্ছে কি আপনার এই কুয়াশা ফুয়ারা দেখার জন্য কি আছে, রাডারের মাধ্যমে আপনারা দেখেন তাই তো? আচ্ছা, এটা হচ্ছে সেই রাডার, এটাকে বলা হয় রাডার, এটা দেখার জন্য আর কি। আচ্ছা, এই আর এটা হলো আমার, হ্যাঁ, মানে পানির গভীরতা, এটা হচ্ছে পানির গভীরতা, মানে নদীর কত, হ্যাঁ হ্যাঁ, নদীর কত গভীরতা, 1.81। আচ্ছা, এটা এখন 1.81, মানে এই যে মেশিনটা, এটার নাম কি? ইকো সাউন্ডার। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, ইকো সাউন্ডার, এটার কাজ হচ্ছে পানির গভীরতা দেখার। এটা পানির গভীরতা দেখে। আচ্ছা, পাশে যে এটা ছোট্ট একটা রয়েছে, এটা হলো জিপিএস, এটা আমার বরিশাল থেকে ঢাকা পর্যন্ত আমি যে পথে চলি একটা রুট করা আছে, ঠিক আছে, এটা আমি আপনাকে দেখাই। এটা আমরা ট্রেকিং লাইন দিয়ে আমরা যাইতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে ট্রেকিং লাইনটা এখন এখানে তো আসবে না, এখন স্টপ হয়ে রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এর ট্র্যাক লাইন হয়ে থাকে, ঠিক আছে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। জিপিএস এটা? হ্যাঁ, এটা জিপিএস। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা, এটা হলো আমরা অন্য সাথে কমিউনিকেট করতে পারি। আচ্ছা, মানে অন্য যে জাহাজের সাথে কমিউনিকেট করা, তাই তো? হ্যাঁ, বিএসএফ। যেমন আমি চ্যানেলটা যদি দেই, এই 16 চ্যানেল, এখন অনেক কি কথা বলবে, এটা থেকে ঘুরে দেখা যায়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই চ্যানেলটা বাড়াই দিই,
মানে অন্যদের সাথে কমিউনিকেট করার জন্য, মানে কোথায় কি বলছেন না করছেন সেটা কমিউনিকেট করার জন্য, কমিউনিকেট করার জন্য অন্য আমার ধরেন 50 60 মাইলের ভিতরে কোনো জায়গা থাকলে কেউ সামনে থাকলে এটাকে বলার জন্য যে সরে যেতে পারে আসতেছে আমার সামনে থেকে, এই তুমি ডাইনে থাকো আমি ডাইনে থাকি, মানে আপনারা ওটাকে তাকে অ্যালার্ট করার জন্য, অ্যালার্ট করার জন্য। আচ্ছা এই যে মাস্টার সাহেব এই যে মেশিনটা রয়েছে এইটা, এটা হলো আমি কতটুকু ঘুরাই জাহাজটা আমি, ও আচ্ছা 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 বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ এই এইটার এইটার কাজ হচ্ছে ওইটা, তাই তো? হ্যাঁ ওটা আমি দেখবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই দেখুন এখানে একটা একদিকে লাল আর একদিকে সবুজ করা আছে, মানে জাহাজটা কোন দিকে কতটা ঘুরলো সেটা আর কি দেখার জন্য এটা, বাহ অন্য কোনো জাহাজ কথা বলছে এটা। আচ্ছা আসলে আমি একজন ভারতীয়, তো আমার এই বাংলাদেশের নদী আমার খুব ভালো লাগে, তো মাস্টার সাহেবের কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই। মাস্টার সাহেব আপনি তো এই লঞ্চে অনেক দিনের অভিজ্ঞতা আপনার, আমার এই মেরিনে প্রায় 44 বছর যখন আমরা যেটা বলা হয় ঘূর্ণিঝড়, অনেক সময় নদীতে সাধারণত আমাদের মেঘনা নদী তো প্রশস্ত, হ্যাঁ এটা প্রায় অনেক জায়গায় 10 কিলোমিটার, অনেক জায়গায় 5 কিলোমিটার। যখন এই 10 বা 5 কিলোমিটার বেশ প্রশস্ত নদীতে যখন ঘূর্ণিঝড় উঠে তখন যাত্রীবাহী যাত্রীবাহী লঞ্চগুলোর জন্য একটা বিপদ হয়ে থাকে। এখন এখানে আমার 500 লোক আছে, তারা ছুটাছুটি করতে থাকে এদিক ওদিক ছুটাছুটি, তখন আমার জাহাজের ভারসাম্য এবং ভারসাম্য ঠিক থাকে না, ঠিক আছে, সেই কারণে কিন্তু সেই সময় তাদের কিন্তু খুব প্রবলেম হয়। আর চেষ্টা করি অনেক সময় অনেক ইয়ে দিয়ে তাকে মানে ঝড়ো করে রাখতে এক জায়গায়, মানে তারপর মানে এটা হচ্ছে কি তাদের এরকম অভিজ্ঞতা হয়, তো এগুলো আমার খুব জিজ্ঞেস করার ইচ্ছা। আর এই যে পুরো সেকশনটা দেখতে পাচ্ছেন এই যে রুমটা, এইটা হচ্ছে পুরোটা যে মাস্টার বেস বলা হয়, হুইল হাউস মাস্টার বেস বলা হয় না এটাকে, মাস্টার বেস আচ্ছা হুইল হাউস বা মাস্টার বেস বলা হয়, মানে এখান থেকে আমরা স্টিয়ারিং করে সব কিছু এখান থেকে করি। তো এইখানে ঢুকে না আমার অনেকটা সেই টাইটানিকের কথা মনে পড়ছে, সেই টাইটানিকে দেখেছিলাম এখানে দাঁড়িয়ে থেকে ধরে রাখতে, একদম সেরকম একটা ফিলিংস লাগছে আমার নিজের কাছে। তো আসলে মানে মানে কি বলবো গাইজ, আমি বাংলাদেশে খালি এই জন্যই আসি। তো গাইজ লঞ্চটা এতটাই বড় যে লঞ্চ ঘুরে দেখতে একটু হাঁপিয়ে গেছি, এবার লঞ্চে বসে এখানে একটু টিফিন করা যাক। তো এখানে ফয়জাল ভাই আবার আমাদেরকে দিয়ে গেল, লঞ্চে গিয়ে এখানকার এখানে পেয়ারা রয়েছে, লেবু রয়েছে আর একটা পিট লবণ, শুনুন খাওয়া যাক। তো গাইজ এখন লঞ্চটার সামনেই আপনাদের দেখাই, ঠিক আছে, ফ্রন্ট সাইডে কিন্তু দেখাই, এখন যা ঠিক ইঞ্জিন দেখবো, ইঞ্জিন ফ্রেন্ডের মতো মেশে আমাদের সাথে।
লঞ্চটা পুরো ঘুরে দেখলাম, সাগর ভাই নিজে আমাদের ঘুরে দিবি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ তোমাকে। সন্ধ্যের পরে এখানে পুরো একদম ডাক হয় এরকম, সন্ধ্যের পর থেকে এখানে মানে এরকম ভাবে তারা ডাকে। দেখুন বন্ধ হয়ে গেলে কেন চিল্লে আমি তোমাদেরকে নেও ভাবলাম, বন্ধ হয়ে গেল ওরা বেশ লাইন দিয়ে ডাকছিল খুব সুন্দর। তো গাইজ এই ভিডিওতে পুরো ঘুরিয়ে দেখালাম বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট যে নদী বন্দর সেটা হচ্ছে এইটা, বরিশালের যে নদী বন্দর। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।